বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার লাভলিভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার একটি অত্যন্ত প্রিয় গাছ আপনাদের সামনে নিয়ে এসেছি। গাছটির শর্ট ভিডিও আপনারা আগেও দেখেছেন। গাছটির নাম ভিএফ রুভি, যেটি বোগেনভিলিয়ার একটি ভ্যারাইটি। গাছটি অত্যন্ত সুন্দর ফুলদায়ক একটি গাছ। আপনারা আমার ভিডিওতে যদি শর্ট ভিডিও দেখে থাকেন তাহলে দেখেছেন যে অত্যন্ত ঝলমলে এবং রংচঙে ফুল, খুব সুন্দর কালার যুক্ত একটি ফুল গাছ বোগেনভিলিয়া ভ্যারাইটির। গাছটি আপনারা দেখুন, গাছটি অত্যন্ত ছোট একটি গাছ, যেটি লতানো গোত্রের এবং গাছটির কাণ্ড অত্যন্ত সরু হয় এবং লতানো হয়। যত ম্যাচিওর হবে গাছের কাণ্ড ততটাই আস্তে আস্তে ম্যাচিওর হবে। গাছটির ফুলগুলোকে দেখুন, কি সুন্দর গঠন ফুলের এবং ঝলমলে চকচকে অত্যন্ত সুন্দর ফুল। গাছটি আমার কাছে প্রায় মাস ছয়েক হলো আছে। গাছটি আমার এক পরিচিত সেলারের কাছ থেকে আমি গাছটি অত্যন্ত ছোট অবস্থায় নিয়ে এসেছিলাম এবং গাছটি আনার সময় তার কথাতেই আমি গাছটিকে নিয়ে এসেছিলাম। গাছটি তখন সেই পর্যায়ে অত্যন্ত ছোট ছিল। আমি প্রচণ্ড ভয়ে ছিলাম যে গাছটি আদৌ সার্ভাইভ করবে কিনা, কিন্তু যত্ন পরিচর্যা যে কোনো জিনিসকেই সুন্দর করে সাজিয়ে তুলতে সাহায্য করে। আমার এই গাছটির ক্ষেত্রেও হয়তো সেটি ব্যতিক্রম হয়নি। তাই সে আপন ছন্দে আপন রঙে নিজেকে সাজিয়ে তুলেছে এবং এর আগেও ফুল দিয়েছে। আমি ভেবেছিলাম এই সিজনে হয়তো ফুল আসবে না, কারণ গাছটির সঙ্গে আমি সেভাবে পরিচিত ছিলাম না, কিন্তু দেখলাম যে না, গাছটি বেশ ভালো ফুল প্রডিউস করছে এবং তাই ভাবলাম আপনাদের সঙ্গে গাছটির কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। বোগেনভিলিয়া ভ্যারাইটির ভিএফ রুভি গাছটি অত্যন্ত নরম একটি গাছ। গাছটি অত্যন্ত যত্নের সহকারে পরিচর্যা করা দরকার। আপনারা দেখতেই পাচ্ছেন গাছটি যেহেতু লতানো, সেই জন্য আমি গাছের যে কাণ্ড দুটো উঠেছে ওপরের দিকে সেগুলিকে মোটা মোটা স্টিক এর সাহায্যে সুতো দিয়ে বেঁধে রেখেছি এবং গাছের কাণ্ড যাতে নড়ে না যায় সেই জন্য সুতো দিয়ে ভালো করে সাপোর্ট দিয়ে আমি গাছটিকে দাঁড় করিয়ে রেখেছি। এবং গাছটিকে এইভাবে করার কারণ হলো যাতে কোনো হাওয়া বাতাস বা ঝোড়ো হাওয়ায় যখন তখন গাছটি ভেঙে যেতে পারে। এই কথাটা খেয়াল রেখেই গাছটিকে কিন্তু সেইভাবেই পরিচর্যা করা দরকার, নাহলে কিন্তু গাছটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেটি গ্রাহক বা যে কোনো বাগানের ক্ষেত্রে সেটি সুখকর হয় না। তো আমিও তার ব্যতিক্রম নই, সেই জন্যই গাছটিকে এইভাবে বেঁধে রেখেছি। এবং গাছটির কিছু কিছু পরিচর্যা সম্পর্কে আপনাদের বলতে চাই। গাছটি সেরকম বিশেষ কোনো দরকার বহুল খাবার খায় না, যেরকম নর্মাল বোগেনভিলিয়া আমরা খাবার দিয়ে থাকি সেই ধরনের খাবারেই সে অভ্যস্ত। কিন্তু কিছু কিছু জিনিস মেনে চলা দরকার, যেমন ভিএফ রুভি গাছকে কিন্তু বৃষ্টির জলে না ভেজানোই বেশি ভালো। দু একবার ঠিক আছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টির জলের ক্ষেত্রে যদি ইয়ে হয় সেক্ষেত্রে কিন্তু জল জমে গিয়ে রুট রটের সম্ভাবনা থেকেই যায় এবং সেক্ষেত্রে কিন্তু আপনার এই অত্যন্ত প্রিয় মূল্যবান গাছটি কিন্তু মারা যেতে পারে। সেই জন্য যখনই গাছটি করবেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত বৃষ্টির জলে যেন গাছটি না ভেজে, সেই জিনিসগুলো খেয়াল রেখে কিন্তু আপনাদের গাছ করতে হবে এবং অতিরিক্ত জল দেওয়া থেকে বিরত থাকতে হবে। যেটুকু জল প্রয়োজন ঠিক সেটুকুই দিতে হবে। অতিরিক্ত জল যাতে গোড়ায় না দাঁড়ায় তার জন্য ওয়েল ড্রেন্ড সয়েল আপনাদের ইউজ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ, আমি যেরকম দিয়ে থাকি, গোবর সার, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, ফসফেট, পটাশ এবং মাঝে মাঝে কিছু ফলিওর স্প্রে, যেমন এনপিকে 19-19-19, এনপিকে 1345 এবং এনপিকে 0050, যেটা ফুল আনার জন্য আমরা লাস্ট যেটা বললাম সেটা ব্যবহার করে থাকি। তো এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি গাছটি খুব সুন্দর পরিচর্যা করতে পারেন। এবং বন্ধুরা, আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যেটা আমি আগেও বলেছি, গাছটি যেন অতিরিক্ত বৃষ্টির জলে না ভেজে। বৃষ্টির জল থেকে এই গাছটিকে দূরে রাখাই ভালো, সেক্ষেত্রে আপনার গাছও ভালো থাকবে এবং গাছটি সময়ে সময়ে কিন্তু তার ক্ষমতা অনুযায়ী ফুল প্রডিউস করবে। যাই হোক, আশা করি আপনাদের গাছটি দেখে খুব ভালো লাগলো এবং এই ধরনের গাছের ভিডিও পেতে আমার ভিডিওটি দেখুন, পুরোপুরি দেখুন এবং যদি মনে হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন যাতে
পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। এবং আরও একটি কথা, এই ধরনের গাছ যদি আপনাদের কাছে থাকে, তার অভিজ্ঞতা এবং তার ছবি সহ আমার কমেন্ট বক্সে আপনারা পোস্ট করতে পারেন। আপনাদের অভিজ্ঞতা আমার কাছে অনেক বেশি মূল্যবান, এতে আমিও সমৃদ্ধ হব। নমস্কার, ভালো থাকবেন।